আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সরকারকে দেয়া সাত দফা দাবি ও এগারো লক্ষ কূটনীতিকদের কাছে তুলে ধরেছে জাতীয় ঐক্যফ্রন্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানীর হোটেল লেকশোরে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা তাদের দাবি তুলে ধরেন বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে ডক্টর কামাল হোসেন কূটনীতিকদের ব্রিফ করেন বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি ও লক্ষ্য তুলে ধরা হয়েছে বলে জানা গেছে তবে এর বাইরে কূটনীতিকদের সাথে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি প্রায়শ এক ঘন্টা বৈঠকের পর বিকেল চারটা বিশ মিনিটের দিকে কূটনীতিকরা বেরিয়ে যান বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেননি ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রতিনিধিসহ ভারত ছাড়া প্রায় বিশটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্য ফ্রন্টের মাধ্যমে আমরা এই কাজগুলো চাই ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই এদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে যাদের হাতে এই দেশের শাসন ন্যস্ত হবে এটাই আমরা চাই